এমন একটি সময় চলছে যখন বাংলাদেশের যে সরকার প্রধান হয়েছেন তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন নোবেল লরিয়েট যাকে সারা বিশ্বময় স্বীকৃতি দিয়েছে, এমন একজন ব্যক্তিত্ব আজকে বাংলাদেশের সরকার প্রধান হয়েছে। এই মুহূর্তে আমরা সকলেই আশা করব যে প্রথম অগ্রাধিকার এই সরকার দিবে শিক্ষাকে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি, প্রথমত 6টি কমিশন হয়েছে, তারপর গতকালকে আরো 4টি কমিশন হয়েছে, কিন্তু শিক্ষার কোনো কমিশন হয়নি। এলোকিয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে, ভিটামিন ই সমন্বয়ে, শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। আমি ভেবেছিলাম শিক্ষার কমিশন হবে, এবং এমন একটি কমিশন হবে যেটি হবে পার্মানেন্ট কমিশন, অর্থাৎ এই কমিশনটি সবসময় থাকবে। দেখুন, বাংলাদেশে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5 কোটি রয়েছে, শিক্ষকের সংখ্যা রয়েছে প্রায় 5.5 লক্ষ, কোনো কোনো দেশের নাগরিকও 5 কোটি নেই। আমরা বিশ্বের অনেক উন্নত দেশে দেখেছি তাদের নাগরিক সংখ্যা 5 কোটি নেই, কিন্তু সেই দেশে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে। আর আমাদের দেশে 5 কোটি শিক্ষার্থীর জন্য একটি পার্মানেন্ট কমিশনের প্রয়োজন। বিগত দিনে আমরা দেখেছি শিক্ষা কমিশন হয়েছে, বিএনপির সময় আমরা শিক্ষা কমিশন করেছি, বিগত শিক্ষা কমিশন করেছিল আওয়ামী লীগ সরকার 2010 সালে খলিকুজ্জামান সাহেবের কমিশন, সেই কমিশনও ব্যর্থতায় ঝরে পড়েছে, কোনো রকম কাজ করতে পারেনি। স্বাধীনতার পরপরই আমরা কুদ্দুদে খোদা শিক্ষা কমিশন দেখেছিলাম, সেটিও কাজ হয়নি। তাই এবার আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন করবে, যেটি ওয়াচডগ এবং শিক্ষার পরিবর্তন কীভাবে হয় সেগুলি সমন্বয় রেখে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করবে। অর্থাৎ আমি সুস্পষ্ট বলতে চাচ্ছি, ধরুন নিউজিল্যান্ডের কথা, শিক্ষা মন্ত্রণালয়ে 2টি রয়েছে, একটি হচ্ছে এক্সিকিউটিভ মিনিস্ট্রি, যে মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করে, আরটি রয়েছে মিনিস্ট্রি ওয়াচডগ, অর্থাৎ তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, তারা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়টিকে তাদের হেড অফ দ্য কান্ট্রি, হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্টের কাছে রিপোর্ট করে এবং সেইভাবে কাজ করে। আমি চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিতে। এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা গুরুত্ব না দিতে পারি, তাহলে আমাদের আগামী দিনের সন্তানরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বা বিশ্বের মানচিত্র থেকে আমরা ঝরে পড়ব। দেখুন, বিশ্বের 30টির উপরে দেশ রয়েছে যেখানে মোর পিপুল আর ডাইং, লেস পিপুল আর টেকিং বার্থ, অর্থাৎ মানুষ মারা যাচ্ছে বেশি কিন্তু জন্ম নিচ্ছে কম। সেই দেশগুলোতেও আজকে আমাদের মতো বাংলাদেশ যেখানে জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে, সেই দেশে যদি আমরা শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং এই দেশের জনসংখ্যাকে কর্মসংস্থানের জন্য মানব সম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশই হবে একমাত্র দেশ। বিজ্ঞ আলোচকগণ অনেক আলোচনা করেছেন, আমি নোট নিয়েছি, প্রত্যেকটি আলোচনা নোটের উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে, সেজন্য আমি সে জায়গায় যাচ্ছি না। আমার দ্বিতীয়টি হচ্ছে শিক্ষা এমন একটি কমোডিটি যেটা কোনো লোকাল কমোডিটি নয়, এটা গ্লোবাল ভিলেজে আন্তর্জাতিক কমোডিটি, ইন্টারন্যাশনাল কমোডিটি হিসাবে আমরা শিক্ষাকে ট্রিট করতে পারি। যে ধরনের পরিবর্তনগুলো এসছে, নিশ্চয়ই আমরা বহির্বিশ্বের সাথে তুলনা করে অনেক পরিবর্তন আনার চেষ্টা করেছি, বিগত সরকার যে পরিবর্তনগুলি এনেছে সেগুলি কার্যকর করা আদৌ কোনোদিন সম্ভব নয়। তারা রাজনৈতিক মদতপুষ্ট হয়ে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে শিক্ষাকে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তার হাত দিয়েছিল। ধরুন সাউথ আফ্রিকার বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বারে লেখা রয়েছে যে একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে সেই দেশে পারমাণবিক বোমার প্রয়োজন হয় না, সে দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেই সেই জাতিটি ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পার্শ্ববর্তী দেশ শিক্ষার হাব হয়েছে, আমাদের দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা সে দেশে চলে যাচ্ছে, এইভাবে আমাদের দেশে ফরেন কারেন্সি নষ্ট হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা তো বললেনই না। অতএব এই শিক্ষাকে আমাদের দেশে ঢেলে সাজানোর মতো অভিজ্ঞতা, যোগ্যতা এবং আমাদের শিক্ষক রয়েছে, যদিও শিক্ষকদের যথাযথ সম্মানই দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে এই কমিশন কথা বলবে। আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি, সময় কম বলে আমি খুব স্বল্প সময় শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা উন্নত বিশ্বে দেখেছি শিক্ষায়, অর্থাৎ টারশিয়ারি এডুকেশন, বিশেষ করে এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ 1-5 আর সেকেন্ডারি এডুকেশন ইউজুয়ালি ইউনাইটেড স্টেট আমেরিকা ধরায় 6, 7, 8, 9, 9, 10, 11, 12 ইজ হাই স্কুল, এইভাবে তারা ধারায়। আমাদের এখানে সেকেন্ডারি হাই স্কুল আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত ধরি, পার্শ্ববর্তী সব বক্তারাই শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেছেন যে সরকার এই দায়িত্বটি যেন নেয়। উন্নত বিশ্বে 16 ইয়ার্স ওল্ড পর্যন্ত যদি কোনো শিক্ষার্থী স্কুলে না যায় সেজন্য অভিভাবকদেরকে দোষী সাব্যস্ত করা হয়,
অর্থাৎ গভর্নমেন্ট অভিভাবকদের প্রেশার ক্রিয়েট করেন কেন তার সন্তানরা স্কুলে যাবে না আপ টু 16 ইয়ার্স, এবং ইট ইজ এ টাইপ অফ ক্রাইম যদি না যায় তাদেরকে সেইভাবে ব্যবস্থা না হয়। আমাদের দেশে সেই ব্যবস্থাটি হচ্ছে না। হাউ অ্যাবাউট টারশিয়ারি এডুকেশন, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশনের জন্য আমরা যাচ্ছি, এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এর সরকারের দায়িত্ব রয়েছে এখানে গরিব মেধাবী সকল ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার সুযোগ তৈরি করে দেওয়া, এটি সরকারের দায়িত্ব রয়েছে। আমাদের সময় আমরা 12 টাকা টিউশন ফি দিতাম, এখন কত হয়েছে ঠিক জানি না, 18 টাকা বোধ হয়েছে, আমি দিয়েছিলাম 12 টাকা, এখন বোধ 18 টাকা হয়েছে। হাউ বয় টাকার প্রশ্নে আসছি না, সরকারের দায়িত্ব রয়েছে এই বিশ্ববিদ্যালয় ঠিক মতো চালানো। আমরা দায়িত্ব চলাকালীন সময় দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো যে বাজেট হয় সেই বাজেট ইউজিসিতে পাঠানো হয়, ইউজিসি সরকারের কাছে পাঠিয়ে দেয়, সরকার সেই বাজেটগুলো পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ে। আমি একটি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখুন, ভিসি যে বাজেটটি করল, এই বাজেটের জন্য কোনো ডিবেট হয়নি। সেখানে যদি ছাত্র সংসদ থাকতো, আমি পলিটিক্যাল ছাত্র সংসদের কথা বলছি না, অথবা আমি কোনো দলের লেজুর ভিত্তিক ছাত্র সংসদের কথা বলছি না, আমি বলছি ডাকসু নির্বাচিত ছাত্র সংসদ যদি থাকতো, সেখানে বাজেট নিয়ে আলোচনা হতো এবং এই বাজেটগুলো কীভাবে দেওয়া যায় সেই আলোচনা সাপেক্ষে ইউজিসির মাধ্যমে সরকারের কাছে আসতো। সরকার এই বাজেট যাই হোক না কেন সেটা পাঠিয়ে দেয়, আমরা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় চলছে, কিন্তু জবাবদিহিতার পার্টি নেই। এখানে আমি বলতে যাচ্ছি, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট 1 কোটি টাকা, ধরুন 100 জন ছাত্র পড়ছে, তাহলে পার হেড 1 লক্ষ টাকা খরচ যাচ্ছে। এই 1 লক্ষ টাকা প্রত্যেকটি ছাত্র থেকে নিতে হবে, নিয়ে বিশ্ববিদ্যালয় চালাতে হবে। তাহলে আসুন এবার, একটি ছাত্রকে 1 লক্ষ টাকা দিতে পারবে? কথার কথা বলছি, ছাত্রটির পক্ষে সম্ভব নয়। আবার সরকারের দায়িত্ব রয়েছে এই বিশ্ববিদ্যালয়কে চালানো, ইন দিস কেস ছাত্রকে স্টুডেন্ট লোন দেওয়া হবে, অর্থাৎ যেই টাকাটি সরকার দিত সেই টাকাটি ঘুরিয়ে ছাত্রের মাধ্যমে ইউনিভার্সিটিকে দেওয়া হবে। তাহলে একটি ছাত্র 1 লক্ষ টাকা স্টুডেন্ট লোন নিয়েছে তার ওই সেমিস্টারের জন্য, এই যে স্টুডেন্ট লোনটি নিল, এই লোনটি নেওয়ার জন্য তার যোগ্যতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ সে ক্লাসে মিনিমাম স্কোর করতে হবে, তাকে পাস করতে হবে। কারণ এই লোনের জন্য যে কলারেটারাল, যে এটাকে গ্র্যান্টার দিবে, সেটা কে? তার বাবা নয়, মা নয়, গ্যারান্টি দিবে ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তো সে যদি পাস করে ডিপার্টমেন্টের চেয়ারম্যান চিনিয়ে দিবে যে সে তার কোর্সগুলি সম্পন্ন করছে এবং গভর্নমেন্ট তাকে লোন দিবে, এই লোনটি সে ইউনিভার্সিটিকে পরিশোধ করবে। অন দ্য আদার হ্যান্ড, শুধু লোন তার টিউশন ফি নয়, তার লেখাপড়া খরচের জন্য আরও 30% লোন তাকে বাড়িয়ে দেওয়া হবে, তাহলে তার লেখাপড়ার খরচটিও সরকার দিচ্ছে। অপরদিকে যখন এই লোনটি হয়ে গেল, শিক্ষার্থী পাস করলো, তারপরে সে কর্মক্ষেত্রে গেল, সে যখন লোন দিতে পারবে তখন লোনটা শোধ করবে, তাকে স্টিপুলেট করার জন্য কোনো রকম আইনগত ব্যবস্থা দেওয়া হবে না, যখন সে পারে তখন সে লোনের টাকা ফেরত দেবে। ধরুন আপনি সিনিয়র সচিব এই রিটায়ারমেন্টে গেলেন, কোটিখানিক টাকা নিয়ে বাড়িতে যাবেন, সেই সময় আপনাকে লোনটা ফেরত দিতে হবে। ধরুন আপনি সিপিএ হয়েছেন, সিপিএ সার্টিফিকেটের জন্য ঘুরছেন, আপনাকে লোনের টাকাটা ফেরত দিতে হবে। আর যদি লোনের টাকাটা সরকার উঠাতে নাই পারল, আনকালেক্টেবল ব্যাড অ্যাকাউন্ট হিসাবে এটাকে রাইট অফ করে নিয়ে যাবে। তার মানে আমি বলছি, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য সঠিকভাবে হয়, এবং একটি ছাত্র বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বেরিয়ে আসছে, অর্থাৎ সে জানুক সে জাতির কাছে কত টাকা ঋণ। লেটস সে আপনি একটা প্রোগ্রাম শেষ করতে, 5 ইয়ার্স কোর্স শেষ করতে আপনি 5 লক্ষ টাকা গভর্নমেন্ট থেকে লোন নিয়েছেন, ইউ ও 5 লাখ টাকা টু দ্য নেশন, অর্থাৎ এদেশের আপামর জনসাধারণ আপনাকে 5 লক্ষ টাকা দিয়েছেন, টাকা ফেরত দিতে হবে, এই জন্য কোনো আইনগত প্রক্রিয়া হবে না, কিন্তু আপনাকে জানতে হবে, এবং যারা ফেরত দিতে পারবেন তাদের ফেরত দিতে হবে। তাহলে বেনিফিটটা কি হচ্ছে? বিশ্ববিদ্যালয় চত্বরের লেখাপড়ার পরিবেশ ফিরে আসবে, আর শিক্ষকরা জবাবদিহিতার সামনে যাবে, অর্থাৎ আমাদের দেশে যে শিক্ষকরা রাজনীতি করেন, নীল দল, সাদা দল, হলুদ দল, লাল দল, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমি আশা করি বর্তমান যে সরকার এসছে, এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে, এবং মানুষ যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে এই সরকারকে দায়িত্ব দিয়েছে, সেই জায়গায় আমরা মনে করি এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।